মার্ঘেরিটার লিডুত লিডু শাখা সাহিত্য সভার দ্বিবার্ষিক অধিবেশন উপলক্ষে এক বর্ণিল শোভাযাত্রা উলিওয়া হয়। শোভাযাত্রাত বিভিন্ন জনগোষ্ঠীয় সাংস্কৃতিক দলে অংশগ্রহণ করে। লিডু রেলওয়ে রঙ্গমঞ্চর পৰা আরম্ভ হওয়া শোভাযাত্রায় বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে। প্রথম ক্ষুদ্র ঔদ্যোগিক শহর লিডু, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মিলনভূমি এই লিডু অঞ্চলটো। লিডু ভাষা সাহিত্য বা লিডুর সকলো ভাষা ভাষী রাইজর এক সর্বজন গ্রহণযোগ্য একটা অনুষ্ঠান। যেটু অনুষ্ঠানে লিডু অঞ্চলের সমন্বয় সদায় প্রতিফলন করে আছে। ইয়ার অঞ্চলটির ভাষা সাহিত্য কলা সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অহার সমান্তরভাবে যাতে এই অঞ্চলের সকলো ভাষা ভাষী রাইজে একত্রিত হয়ে এক শক্তিশালী অসমীয়া জাতি গঠন প্রক্রিয়া আগুয়াই লৈ যাব পারে, তার কারণে সদায় লিডু ভাষা হিসেবে কাম করে আছে। তিনিদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচী অনুষ্ঠিত হওয়া লিডু শাখা সাহিত্য সভার দ্বিবার্ষিক অধিবেশন খনি শনিবারে সন্ধিয়া সাংস্কৃতিক কার্যসূচী অন্ত পড়ব।